শহরটা ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে হৃদয় ভাঙা ক্ষত বিক্ষত মানুষগুলো। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা মনে রাখ, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। সম্পর্ক যাই হোক না কেন, খারাপ সময় যে তোমার পাশে থাকবে সে সবচেয়ে তোমার কাছের মানুষ। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, সম্মান করতে শিক্ষা লাগে। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, তো সময়ের ব্যবধানে নিজে একদিন ঠকে যাবে। মরে যেতে হলে একটু বিষ খেলে হয়, আর বেঁচে থাকতে হলে হাজার বিষ হজম করতে হয়। যার অনুপস্থিতি তুমি কষ্ট পাচ্ছ, সে ঠিকই তোমার অনুপস্থিতিতে হেসে বেড়াচ্ছে। একটা কথা মনে রাখবে, ছাওয়ার অধিকার সবার থাকে, কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের যে ব্যবহারগুলা সারা জীবন মনে থাকে। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তব তখন মানুষ চেনা। হয়তো একটু দেরিতে বুঝছি, তবে ভালোভাবে বুঝে গেছি। হোক না গল্পটা ব্যর্থতায় ভরা, তুমি আমার গল্পে সেরা। পৃথিবীর প্রয়োজন ছাড়া কেউ কারো সঙ্গে কথা বলে না। শিক্ষা তোমায় 10 বছরে যা শিখাবে, মাত্র 10 দিনের বাস্তবতা তার চেয়ে বেশি তোমাকে শিখিয়ে দিবে। ভালোবাসা মানে 2-4 দিনের যন্ত্রণা নিয়ে তাকে ছেড়ে দেওয়া নয়, ভালোবাসা মানে তার সারা জীবনের দায়িত্ব নিয়ে তার পাশে থাকা। অনুভূতি যার সেই বোঝ, বাকিরা তো গল্পেই খোঁজে।